বীরমহারাজপুর ব্যাডমিন্টন গ্যালাক্সি তরফরু রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। রক্তদান মহাপুণ্য এই বার্তা সুবর্ণপুর জেলা বীরমহারাজপুর ব্যাডমিন্টন গ্যালাক্সি পক্ষ স্বেচ্ছাকৃত রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। বীরমহারাজপুর অর্ণপূর্ণা রেসিডেন্সির আয়োজিত এই শিবির বীরমহারাজপুর উপজেলাপাড় অশোক ভৈ, বিডিও মতিলাল সুলিয়া, থানাধিকারী প্রভাধন প্রমুখ অতিথি ভাবে যোগ দিয়ে উদ্ঘাটন করেছিলেন। ব্যাডমিন্টন গ্যালাক্সির মুখ্য তথা বীরমহারাজপুর এসডিপিও ধীরজ চোপদারক নেতৃত্বে আয়োজিত এই শিবিরে কোভিড নিয়মক দৃষ্টি রাখি এই শিবিরে মোট 30 ইউনিট রক্ত সংগ্রহ হয়েছিল। এই শিবিরে ওড়িশা রক্তদাতা সংঘর সুবর্ণপুর জেলা সদস্য মনোজ কুমার পণ্ডা যোগ দিয়ে রক্তদাতা মানুষ উৎসাহিত করেছেন। ব্যাডমিন্টন গ্যালাক্সির ডক্টর স্বপ্নেশ্বর বেহরা, ছবিড়কর্ণ রাধাকান্ত বাগ, গোপীনাথ কর্ণ, গিরিধারী হোতা, মনোরঞ্জন তরিয়া, জগন্নাথ মেহের, পার্থ সারথী কর, ওম প্রকাশ পণ্ডা প্রমুখ শিবির পরিচালনার সহযোগ করে রক্তভণ্ডার সুভাষ চন্দ্র পণ্ডা ও জগৎ দরওয়ান যোগ দিয়েছিল। কোভিড 19 পান্ডেমিক সময়ে ব্লডর বহু সর্টেজ অছে বলে খবর মিলছিল, সেগুলি আমি ব্যাডমিন্টন গ্যালাক্সি বিএমপুর তরফ ব্লড ডোনেশন ক্যাম্প করবার লাগি ডিসাইড করছি। আউ এই ক্যাম্পে আজ 30 ইউনিট ব্লড কলেকশন। নাম গিরিধারী হোতা, বাপাঙ্ নাম দামোদর হোতা, উপলা বীরপুর। রক্তদান কলে আমি জনকর জীবন বঞ্চাই পাল, আউ তার সহিত আম নিজের বি উপকার মিলছে। আমার কোলেস্ট্রল বহু কন্ট্রোল হয়ে যাইছি, আউ আমার হৃদক্রিয়া বি ভাল কার্যক্রম হয়েছে। আউ যেহেতু এই রক্তটা জনকে বঞ্চাই পারছে সেটা সবুর বেশি আত্ম। ব্যুরো রিপোর্ট, ওড়িশা টাইমস।